জিম ভালো আছো আশা করি। খুব সিম্পল সেট আপে করছি, আশা করছি সাউন্ড তোমরা মোটামুটি ঠিক পাচ্ছ। মোটামুটি শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, সকলে প্রীতি শুভেচ্ছা নিন। আর আজ দিনটি খুব বিশেষ দিন, যদি না হতো আমি আপনাদের সামনে আসতাম না, আমার শরীর খুব ভালো না। কেউ কেউ চিন্তা, ধন্যবাদ সুবিমল, ধন্যবাদ রূপ, পরিষ্কার শব্দ। কেউ কেউ চিন্তা করছেন, যেমন নাদিরা চিন্তা করছেন আমার কী হয়েছে, ফ্লু হয়েছে আমার। কেমন ফ্লু সকলের হয়, আমারও হয়েছে। এই এখন শীতকাল আসছে, আমার প্রত্যেক বছর এই সময়তে, বছরে একবার দুবার তো আমার হবেই হয় ফ্লু। আর আমার আবার ফ্লুয়ের একটা ধর বৈশিষ্ট্য হলো, ধন্যবাদ শ্রমণা, আমার ফ্লুয়ের একটা বৈশিষ্ট্য হলো আমার জ্বর হয় না, মানে টেম্পারেচার ওঠে না। জ্বর হয়, জ্বর হয়, কিন্তু জ্বরটা ওঠে না থার্মোমিটারে, মানে ভেতরে জ্বর হতে থাকে। আমার অনেক সময় 10-12 বছরে একবার জ্বর থার্মোমিটারে ধরা পড়ে। নাদিরা একজন বড় ডাক্তার, উনি নিশ্চয়ই চিন্তা করছেন যে কী হলো বুড়োর। চিন্তা করো না, আমি ওষুধপত্রে আছি, এমনকি আমার, হ্যাঁ আমার খুব প্রিয় একজন একটি ছেলে সৈকত এবং মৃন্ময় দুজনে মিলে ষড়যন্ত্র করে গতকাল আমার জন্য একটা অক্সিজেনের সিলিন্ডারও নিয়ে এসছেন। হ্যাঁ আর কোভিড ছাড়াও তো ফ্লু, ওটা তো ফ্লু, এটা তো কর্পোরেট অসুখ, তাই না? আসুন আমরা এই ব্যাপারটা থেকে একটু দৃষ্টি সরিয়ে নিই, যা হবার হবে। আর আজকের, আজ সুবিনয় রায়ের 100তম জন্মদিন। আমি না, এটা আমার মনে ছিল না, এটা আমায় মনে করিয়ে দিয়েছেন। সাবধানে আছি রে শিবু, সাবধানেই আছি, ভাবিস না। দেখ এ হবেই রে বছরে, একবার দুবার তো হবেই, তাই না? সবার হয়, আমারও হবে, ও কিছু না। আর তুই তো আমাকে কবে থেকে চিনিস, আমার তো বছরে একবার দুবার হতো, তোর মনে আছে নিশ্চয়ই, থেকে থেকে এই নাকটা এরকম ঊর্ধ্ব গগনে বাজে মাদল করে নাকটাকে উপরে তুলে থাকতাম, মনে আছে না তোর? সর্দি হতো, কাশি হতো। এই দীপঙ্কর শুনছেন, আমার বন্ধু বর, রসিক মানুষ সত্যিকারের। তা এখন কথাটা হলো যে সুবিনয় রায়, সুবিনয় রায়ের 100 বছর। বন্ধুরা খুব সত্যি কথা যদি বলি, আপনাদের কাছে আমি বলছি মুক্ত কণ্ঠে, সুবিনয় রায় কিন্তু আমার জীবনের কোনো, হ্যাঁ পার্থ শীত পড়লেই হয়, তুমিও আমার সঙ্গে, এবং পার্থই কিন্তু আজকে আমাকে মাঠে নামিয়েছেন, আমার বন্ধু পার্থ দাশগুপ্ত। উনি আমায় কালকে জানান, কাল না পরশু জানান যে কবিতা, আপনি সুবিনয় রায়কে পেয়েছিলেন আপনার প্রথম রেকর্ডিংয়ে ট্রেনার হিসেবে,
প্রথম গ্রামোফোন চাকতি রেকর্ডিংয়ের ট্রেনার হিসেবে। কবেকার লোক, হ্যাঁ, তখন আমাদের ট্রেনার থাকতো, ওসব উঠে গেছে। আমি নিজে যখন তথাকথিত সুপারস্টার আর কি, 92 সালের সে অদ্ভুত ঘটনাটার পর তোমাকে চাই, যখন আমি তথাকথিত সুপারস্টার, তখন HMV, তখন EMI আমাকে বলেন, সোমনাথ চট্টোপাধ্যায় বলেন যে দাদা আমরা চাই তুমি একটু রবীন্দ্রনাথের গান করো। করেই বললেন বা দাদা, বাট নট টু বি মিসকনস্ট্রুড, মানে আধুনিক গান তোমার মানে সুবিধের হচ্ছে না, অতএব তা কিন্তু না, নট টু বি মিসকনস্ট্রুড। তা আমি কিন্তু একজন ট্রেনার নিয়েছিলাম আমার প্রথম রেকর্ডিংটাতে এবং দ্বিতীয় রেকর্ডিংটাতে ট্রেনার নিয়েছিলাম। পরে শ্রীমতী কণিকা বন্দ্যোপাধ্যায় আমায় বকেছিলেন যে তুই কেন ট্রেনার নিলি, তুই যাকে ট্রেনার নিলি তিনি তো তোরই সমপর্যায়ী। খুব তিরস্কার করেছিলেন শান্তিনিকেতনে আমাকে, কিন্তু একজন ট্রেনার ছাড়া গাইব কী করে? আমি যে যুগের লোক, পার্থ দাশগুপ্ত সেটা জেনেই বলছেন, আমি যে যুগের লোক, ট্রেনার ছাড়া কী করে হবে? সন্ধ্যা মুখোপাধ্যায় যখন বললেন যে উনি আমার লেখায় সুরে গান গাইতে চান, HMV আমার সঙ্গে কথা বললেন, আমাকে টেলিফোন করে, হ্যাঁ নাদিরা ধন্যবাদ ধন্যবাদ, তা উনি বললেন যে ভাই তুমি তোমার গান শেখাতে আসবে কবে? সন্ধ্যা মুখোপাধ্যায় বলছেন ভাই তোমার গান, নতুন গান তুমি আমায় শেখাতে আসবে কবে? এরপর আমি যাদের সঙ্গে কাজ করার বিরাট সুযোগ পেয়েছি তারা আর এইসব কথা কেউ বলেন না, শেখা সে আর কি, সব তো শেখা হয়ে গেছে। নমস্কার, হরশঙ্কর, পণ্ডিত হরশঙ্কর ভট্টাচার্য আর এক গুণী মানুষ, তার সঙ্গে আমার পরিচয় এবং প্রণয় এই করোনা কালে হলো। অনুগ্রহ করে আপনারা আপনাদের মন্তব্যগুলো একপাশে সরিয়ে রেখে শুনুন, আর কিন্তু নেই কেউ, আর একজনও নেই সেই সময়ের লোক। আমার জন্ম 1949 সাল কটকে, আমার বাবা তখন আকাশবাণী কটক স্টেশনের কর্মচারী, বদলি হয়ে যান এবং সেখানে আমার জন্ম। আমার 4.5 বছর বয়সে আমি কলকাতায় চলে আসি। আমি যখন কলকাতায় চলে এসেছি, কলকাতায় এসে আকাশবাণী ভবনে গেছি, তখনও কিন্তু গার্স্টিন প্লেসে আকাশবাণী ভবন রেডিও অফিস বলত, তখনও ইডেন গার্ডেন্সে আসেনি, অনেক দিন আগেকার লোক। আমি যখন শিশুমহলে গান গাইছি তখন ইডেন গার্ডেন্সে আকাশবাণী ভবন স্থানান্তরিত হয়েছে, ঝকঝকে তকতকে অফিস, কি সুন্দর রেডিও স্টেশন, রেডিও অফিস।
সে যে কি গর্বের ছিল আমাদের, কি গর্বের। আহা, বাইরে কোনো একজন কেউ একটা পল্লিগীতির সুর ভাসতে ভাসতে যাচ্ছেন। এখনো এটা সম্ভব, এরপর এটা থাকবে না। তা সেই সময়কার লোক আমি, আকাশবাণীর শিশু মহলে যখন আমি গান গাইছি, আমার প্রথম গান ছিল বাদল ধরা হলো সারা বাজে বিদায় সুর। বাদল ধরা হলো সারা বাজে বিদায় সুর, গানের পালা শেষ করে দে শেষ করে দে, যাবি অনেক দূর। বাদল ধরা হলো সারা বাদে বাজে বিদায় সুর। আমার মনে আছে ব্রডকাস্টে যাচ্ছি আমরা, যন্ত্রশিল্পীরা আমার সঙ্গে বাজাচ্ছেন, আমার বয়স তখন কত, 9 বছর। আমার সঙ্গে বাঁশি বাজাচ্ছেন হিমাংশু বিশ্বাস, বিশাল বাঁশি শিল্পী। বিজুলিবাবু বাজাচ্ছেন দিলরুবা, এসরাজ। আমার বাবা মার সঙ্গে বিজুলিবাবু বাজাতেন, বাবাজি বাজাচ্ছেন একদম রসকুলি কাটা বাবাজি, বাবাজি বাজাচ্ছেন মন্দিরা। তবলাকে বাজাচ্ছিলেন মনে নেই, বেহালা বাজছে, সেতার বাজছে, এবং তারা আমার দিকে তাকিয়ে বাজাচ্ছেন। এই প্রথম দেখছি আমাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে। আমি একটা 9 বছর বয়সী ছেলে, এতজন বয়স্ক মানুষ আমাকে সিরিয়াসলি নিচ্ছে, কোনোদিন দেখিনি তার আগে। এটাকে সঙ্গীত বলে। এটাই ছিল সঙ্গীত। আপনারা যারা বাংলাদেশের মানুষ, প্রাক্তন পূর্ব পাকিস্তানের মানুষ, আপনাদের বেতারের অভিজ্ঞতাগুলো এরকমই ছিল। আমাদের পুরো উপমহাদেশটাই এইরকমই ছিল। তা সেই সময়কার লোক, এবারে তো শিশু মহলে গাইছি, গল্প দাদুর আসরে গাইছি, করতে 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 তারপর যেতে 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 এক নদীর সঙ্গে দেখা। এক্সট্রানিয়াস কথা খামোখা বলবেন না, আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছি। কেমন, আপনি যিনিই হন বিষয়ের বাইরে কথা বলবেন না। কেমন, আমার শরীর কেমন, ডান দিকের অন্ডকোষ্ঠটা কেমন আছে, ইত্যাদি সমস্ত গভীর তত্ত্ব বলবেন না। কেমন, তা বড়দের আসরে অডিশন দেয়া আমার বাবা সেটা চাইছিলেন না। আপনাদের জানাই কী করে এটা সম্ভব হলো। চিন্ময় চট্টোপাধ্যায় আমাদের বাড়িতে খুব আসতেন, আমাদের খুব ভালোবাসতেন, ছোটদের আমায় খুব ভালোবাসতেন, গান শুনতেন।
উনি বাবাকে বললেন যে বড়দা এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, ছেলে এরকম গান গাইছে, ছেলেকে আপনি বড়দের আসলে গাইতে দেবেন না। এবারে 1966 সালে আমি তখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছি, সেই বছর আমি আকাশবাণীর সঙ্গীত প্রতিযোগিতায় নাম দিই। এই একটা হলো আকাশবাণীর সঙ্গীত প্রতিযোগিতায় নাম দিতে গেলে আপনার অডিশন পাস করলে হবে না, যারা রেডিও বেতার শিল্পী নন তাঁরা পারবেন, বুঝতে পেরেছেন? তা বাবা তাড়া খেয়ে আমাকে অডিশন দেওয়ার ব্যাপারে বাবা রাজি হলেন, এবং ব্যাপারে চিন্ময়বাবু, চিন্ময় চট্টোপাধ্যায় খুব লেগেছিলেন। আমার বাবা চাইতেন না আমি গানের ক্ষেত্রে আসি, গান শেখো, গানের ক্ষেত্রে আসবে না। কেন? মা বলেছিলেন হিন্দু বাঙালি, তুই তো, তুই হিন্দু নোস, তোকে আমরা হিন্দু করে বড় করিনি, কিন্তু তুই তো জন্মেছিস হিন্দু পরিবেশে, হিন্দুদের গান হবে না। তাই না, ওই আবার কি, আমি তোকে বলছি শোন, তাহলে গান কান হবে? যদি আমি যদি মুসলমান হয়ে যাই, বা বলে তুই মুসলমান হয়ে তো বাঙালি মুসলমান হবি, হ্যাঁ বাঙালি আবার মুসলমান কি বলে, বাবা যেটা বলেছেন সেটা আপনাদের সামনে আর বলবো না, মন খারাপ হয়ে যাবে। বলছে যে গান হবে দেশে ফকির সন্ন্যাসী সাধু পীর দরবেশ, এদের গান হবে, তোর আমার গান হবে না বাবা। এবারে রেডিওতে তো অডিশন দিলাম, দিয়ে পাশ করলাম। এখন আমাকে কে শেখাচ্ছেন রবীন্দ্রনাথের গান? বাবা। যাকে রবীন্দ্রনাথ ঠাকুর যার গান শুনে প্রশান্ত মহলানবিশের ভাই বুলা মহলানবিশকে দিয়ে ডেকে পাঠিয়েছিলেন শান্তিনিকেতনে, তারপর আর তো বাবা জানেন, একাধিকবার বলেছি সেসব ঘটনা আর বলব না। এখন বাবার একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি মনোভাব ছিল যে তুই গানটাকে একদম পেশা করবি না, গানটা তুই শেখ। আমাকে উনি বাংলা খেয়াল শেখানোর বন্দোবস্ত করে দিয়েছিলেন, খেয়াল শেখ, তুই সব শেখ কিন্তু এটাকে পেশা করিস না বাবা, মানুষ বড় কষ্ট দেবে। ঠিকই বলেছিলেন, মানুষকে কি পরিমাণ কষ্ট দিতে পারে মানুষকে শুধুমাত্র সঙ্গীতের ব্যাপারে। জানি না অন্যান্য জাতি এরকম কিনা, আমাদের মতো কিনা, বাঙালিদের মতো কিনা। দেখুন আমি খুব একটা ভালো ক্ষমতা নিয়ে জন্মাইনি, আমি জন্মেছিলাম একরকম। এবারে রেডিওতে গাইছি, বাবা বলতেন যা নিহার, নিহার দাদুর কাছে যা, নিহার বিন্দু সেন তার কাছে গিয়ে গান শিখে আসতাম, আরও দু একজনের কাছে গিয়ে গিয়ে গান শিখে আসতাম, আমি আর তাদের নাম বলছি না। মনে রাখতে হবে সময়টা কি, 67 সালে আমি আকাশবাণী কলকাতা থেকে গান গাইছি, 1967 সাল।
এখন যারা গান করছেন তারা দৃশ্যপটেই ছিলেন না। রবীন্দ্রনাথের গান শুনছি, শুনতে তো হবে, গান শেখা মানে শোনা, প্রথমত শোনা। কাদের গান শুনছি? প্রথমত সুবিনয় রায় নয়, প্রথমত রবীন্দ্রনাথের গান শুনছি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া। প্রথমত হেমন্ত মুখোপাধ্যায়, সেই সঙ্গে পঙ্কজ কুমার মল্লিক, আরো কেউ কেউ, করতে করতে সুবিনয় রায়। গাইছি, আমার ভালো লাগতো না আমার নিজের গান, পোষাত না, আমার গলাটা একটু ভারী ছিল, বোধহয় মিনমিনে জাতি বলে আর অল্প বয়সে একটা ভারী গলার অধিকারী। আমি বলছি কোন সময়কার কথা, একবার ভাবুন, 67, 68, 69 এরকম সময়, লোকের ভাল লাগতো তাই শুনতো, ভারী গলার অধিকারী। আধুনিক গান আমাকে লিখে দিতেন মিহির বন্দ্যোপাধ্যায়, অমিয় চট্টোপাধ্যায়, অমিয় জীবন মুখোপাধ্যায়, প্রভাত রায়ের শ্বশুর মশাই চলচ্চিত্রকার, কবিতা সিংহ। আমি এদের কবিতায়, মানে এদের গানে সুর দিয়ে গাইতাম, সুর দিচ্ছি তখন থেকে, এর একটা হয়ে ওঠা আছে। এই হয়ে ওঠার গল্প, সঙ্গীত আসলে হয়ে ওঠার গল্প, সঙ্গীত সারাক্ষণ হয়ে ওঠার গল্প। আর পরবর্তীকালে বাঙালির সঙ্গীত কি দাঁড়ালো, হয়ে গেছের গল্প। আর হয়ে ওঠার তো কিছু নেই, সবাই তো সব জানে, তাই না? এক ধার থেকে শুনে যাচ্ছি, আপনারা অনেকে হয়তো তাদের নাম জানেন না, আজকে সুনীল বসু খুব সুন্দর গান গাইতেন, তেমনি সন্তোষ সেনগুপ্ত বহুদিন আগের শিল্পী, খুব খোলা গলায় গাইতেন, তিনি ছিলেন হিমাংশু দত্তর বন্ধু, কাজী নজরুল ইসলামের বন্ধু। তাদের গান শুনতাম, দ্বিজেন মুখোপাধ্যায়ের গান শুনতাম, রবীন্দ্রনাথের গান, কত গান গান গান। আর ওই স্বরলিপি দেখে দেখে গান তুলতাম, এবার স্বরলিপি দেখে কি গান ওঠে, ১৯৬১ সালে রবীন্দ্রনাথের জন্ম শতবর্ষে আচার্য জ্ঞানপ্রকাশ ঘোষ সেই সাহানা দেবীর একটা সাক্ষাৎকার নিয়ে নিতে গিয়েছিলেন দক্ষিণ ভারতে, তাতে তিনি বলেছিলেন যে সাহানাদি, স্বরলিপি দেখে কি গান শেখা যায়, স্বরলিপিতে কি গান থাকে? উনি বলছিলেন না, থাকে না। গানের স্বরলিপি নিশ্চয়ই আছে,
কিন্তু স্বরলিপি গানের সব নয়। উনি বলেছিলেন, সুরের মধ্যে একটা সুর আছে, সেইটা যে ধরতে পারে সে গান গায়। এখন এই কথাগুলো যদি আমরা বলি, কাকে বলবো? প্রথম কথা, পার্থ দাশগুপ্ত আমার বন্ধু বর এই অনুষ্ঠানটা আমায় করতে বলেছিলেন এই জন্য যে আপনি একটু বলবেন, আপনার কাছ থেকে একটু শুনবো আমরা, একটু বলবেন। একটা গান কখন গান হয়ে ওঠে, কি মুশকিল। পার্থ নিজে খুব বেশ যথেষ্ট ভালো গান করেন, মানুষ হচ্ছে গানও করেন ফেসবুকে, আপনাদের মধ্যে আরও অনেকে আছেন যারা গান করেন, ভালো গান করেন, তাদের ইচ্ছে উচ্চাকাঙ্ক্ষা আছে আরও গান করবেন, নাম করবেন। কিন্তু কিসে একটা গান হয়, কখন একটা গান হয়ে ওঠে? আজ পর্যন্ত ভেবে পেলাম না। আজ পর্যন্ত ধরতে পারলাম না। ১৯৭১ সালে তখনকার দিনের হিন্দুস্তান রেকর্ডস ইন রেকু, হিন্দুস্তান, আমার বাবা হিন্দুস্তানের শিল্পী ছিলেন, শচীন্দেব বর্মন হিন্দুস্তানের শিল্পী ছিলেন, বড়গোলাপ আলী খান সাহেব ছিলেন, আমার মাও ছিলেন, তা হিন্দুস্তান আমাকে আমার সঙ্গে একটা যোগাযোগ করেন যে তারা আমার গান, রবীন্দ্রনাথের গান রেকর্ড করতে আগ্রহী। তা আমি তো হাতে চাঁদ পেলাম। ভাবাই যায় না, হাতে চাঁদ পেলাম। কিন্তু ভয়ও পেলাম, কেন? দেখুন, গাইছি, হ্যাঁ, সারাক্ষণ গানই তো গাইছি, এমন গাইছি, এমন গান, এত বেশি গানে সময় যাচ্ছে, প্রথম বিয়েটা ভেঙেই গেল, সারাক্ষণ রেগাজ করছি, ভেঙেই গেল, সারাক্ষণ রেয়াজ করলে হয়। তা মনে রাখতে হবে যে সময় গ্রামোফোন রেকর্ড করার কথা হচ্ছে সেই সময়টা কাদের সময়, সেই সময়টা কিন্তু রবীন্দ্রনাথের গান যদি বলেন হেমন্ত মুখুজ্জের সময়, দেজেন মুখুজ্জের সময়, সুবিনয় রায়ের সময়, দেবব্রত বিশ্বাসের সময়, অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের সময়, এ নামটি একটু আগে করা উচিত, অশোক তরু বন্দ্যোপাধ্যায়। ভালো জায়গা থেকেই শোনা যে অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের গান, একমাত্র তাঁর গান বিশ্বভারতী মিউজিক বোর্ড দিয়ে পাস করাতে হতো না, তিনি এমনি পাস নম্বর পেয়ে যেতেন। এক আশ্চর্য ভালো মানুষ, সুগায়ক, একটা নরমী মানুষ। মাঝে মাঝে তিনি হারিয়ে যেতেন, তার মা বলতেন অশোক তরু অদ্ভুত লোক, ও বাড়ির থেকে চলে যায় কোথায়, নাকি
রবীন্দ্রনাথের ধ্যান করে, হারিয়ে যায়, ফেরে না, আবার ফেরে কিছুদিন পরে, তপস্যা করেন রবীন্দ্রনাথ। এরম লোকও ছিল। কাজে শুধু একটা রেকর্ড বেরোলেই তো হবে না, কারা শুনবেন, যে মানুষরা শুনবেন তারা আর কার গান শুনছেন? তখন আমার নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। শুধু তো ওই সুমন চট্টোপাধ্যায়ের গান শুনলে তো শুনছে, তা তো আরো কত লোকের গান শুনছেন, সেটা কি ভাবাই যায় না। এখন কি গান গাইব? আমি বাবার সঙ্গে কথা বলে একটা গান বেছে নিলাম, হেলা ফেলা সারা বেলা। তখনও কিন্তু এরকম এত গান রেকর্ড হয়নি, এটার ফার্স্ট বেসিক তখনও কেউ রেকর্ড করেননি, আমি প্রথম করলাম। হেলা ফেলা সারা বেলা আমার আগে কেউ প্রথম রেকর্ড করেননি। এবারে ট্রেনার কি হবেন? বাবা বললেন, আমি তোকে সুবিনয় বাবুর কাছে নিয়ে যাব। আমি বাবার মুখের উপর কোনো কথা প্রশ্নই ওঠে না। মানে বাবা যদি আমায় বলতেন আমি তোকে হেমন্তর কাছে নিয়ে যাব, একই রকম ভাবে আঁতকে উঠতাম আমি। বা উনি যদি বলতেন তোকে আমি অশোক তরুর কাছে নিয়ে যাব, একই রকম আঁতকে উঠতাম। তারপরে নিয়ে গেলেন সুবিনয়বাবু, তখন ISI-তে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লাইব্রেরিতে বোধ হয় কাজ করতেন। তা গেলাম, ওর বাড়িতে উনি যেতে বললেন, গেলাম। খুব গম্ভীর প্রকৃতির লোক, রাসভারী, খুব গম্ভীর। আমার মনে আছে ওর একটা কানে একটা লোম ছিল এবং কাঁপছিল মানে বাতাসে, এটা এখনো মনে আছে আমার। উনি হাসি একেবারেই হাসলেন না, মানে প্রসন্নতা ওর মনে নেই যা বুঝলাম, অন্তত আমার সামনে দেখালেন না। তা ওই একটা লোম কানের থেকে বেরিয়ে কাঁপছিল, সেটা আমি বাবাকে বলিনি, বলা যায় নাকি। এবারে উনি প্রথম যে বাণীটা দিলেন সেটা শুনে আমার ভালো লাগলো। উনি বললেন, দেখো সুমন, তুমি যদি আমার কাছে না শেখো রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবে না। কি বলি, উনি যার সামনে এই কথাটা বলছেন তার গান রবীন্দ্রনাথ শুনতেন, সুবিনয়বাবুর গান না। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে নিয়ে পুরো কেসটা, মামলাটা, তিনি শুনতেন এবং চাইছিলেন এই ছোকরা দায়িত্ব নিক সঙ্গীত ভবনের, পয়সায় মণিমানা হয়নি তাই সুধীন্দ্রনাথ ও পথ মাড়াননি। তা সুবিনয় রায় বললেন যে আমার কাছে না শিখলে তুমি কিন্তু রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত গাইতে পারবে না। রবীন্দ্রসঙ্গীতটা কি, এটা নিয়ে বাবার
সঙ্গে নানান কথা হতো। বাবা খুব চলমান মানুষ ছিলেন। বাবা বলতেন, জানিস তো, রবীন্দ্রসঙ্গীত গাওয়াটার কোনো মানে হয় না। রবীন্দ্রনাথ কত রকমের গান তৈরি করেছেন, একরকম তো না। যেমন ধরে যাক, স্বপনে দোহে ছিনুকি মোহে যাবার বেলা হলো, যাবার আগে শেষ কথাটি বলো বলো। স্বপনে দোহে ছিনুকি মোহে জাগার বেলা হলো। এইটা এইটা আর হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, হে সখা মম হৃদয়ের, সংসারের সব কাজে ঘ্যানে ঘ্যানে হৃদয়ের, হে সখা। মার্জনা করবেন, এ দুটো এক গান নয়। তেমনি তার ওই জানালার কাছে বসে আছি, করতলে রাখি মাথা, তার কোলে ফুল পড়ে রয়েছে। সে যে ভুলে গেছি মালা গাঁথা ওই জানালার কাছে, কোনো মিল নেই, কোনো মিল। রবীন্দ্রসঙ্গীত কি আদৌ একটা যুক্তিসঙ্গত নাম? এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এক সময়, পরে আর বিশেষ হয়নি। কেননা এই এই ধরনের আলোচনায় আমি জ্ঞানপ্রকাশ ঘোষও অংশ নিতে দেখেছি, যেভাবে এই গানটা ধরে যাক, চোখের উপরে মেঘ ভেসে যায় উড়ে উড়ে যায় পাখি, সারাদিন ধরে বকুলের ফুল ঝরে পড়ে থাকি থাকি, চোখের উপরে মেঘ ভেসে যায় উড়ে উড়ে যায় পাখি, সারাদিন ধরে বকুলের ফুল ধরে পড়ে থাকি থাকি। এই গানটার সঙ্গে আপনি মিল পাচ্ছেন দেখুন, আজি তন্দ্রা বিহীন রাতি ঝিল্লি ঝংকারে, পরজ স্পন্দিত পবনে তব অঞ্চলের কম্পন সঞ্চারে, তন্দ্রা বিহীন রাতি আজি তন্দ্রা বিহীন রাতি। এইটার মধ্যে যে সাজুর্য, সেটা আর এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুর সুরে দাও উড়ায়,
বৎসরেরা বর্জনা, দূর হয়ে যাক 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 এসো এসো। এর মধ্যে কিন্তু সে সাযুজ্য নেই। এরকম নানান সূক্ষ্ম আলোচনার অবকাশ ছিল, এখন কে করবে, ভয় করে। এ আলোচনা যদি হয় ভয় হয়। এখন মোদ্দা কথা হচ্ছে কি গান গাইব, রেকর্ড করব। তো বাবাকে বললাম, বাবা বললেন চল সুবিনয়বাবুকে বল। উনি, আমি সুবিনয়বাবুকে বললাম যে এরকম আমি স্যার এটা গাইব ভাবছি, আচ্ছা গাও। তো আমি গাইলাম, উনি শুনলেন খুব সিরিয়াসলি। হেলা ফেলা সারা বেলা, একই খেলা আপন শোনে, পুরো গানটা নি শুনলেন। এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার পড়ে মনে, হেলা ফেলা সারা বেলা, চুপ করে শুনলেন। আখের কাছে বেড়ায় ভাসি, কে জানে গো কাহার হাসি, দুটি ফোঁটা নয়ন সলিল রেখে যায় এ নয়ন কোণে, হেলা ফেলা সারা বেলা। আমি চুপচাপ গিয়ে যাচ্ছি, উনি শুনছেন। কোন ছায়াতে কোন উদাসী, দূরে বাজায় অলস বাসি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বল বেশ, আর এর মধ্যে আর একটা, সেটা অলরেডি ইতিমধ্যে রেকর্ডিং হয়ে গেছে। বলে বেশ তো, কী গান? তা আমি বললাম যে হ্যাঁ, না 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 না, ছিল ফিরবে না তা জানি তা জানি, আহা তবু। মনে রাখতে হবে আমরা আছি তাহলে তখনকার হিসেবে 1971 সাল, বাংলাদেশের যুদ্ধ চলছে, মুক্তিযুদ্ধ। 1961 সালে রবীন্দ্র জন্মশতবর্ষ। তার আগে ফিরবি না তা জানি একটা মাত্র রেকর্ডিং হয়েছে, এখন উনি বললেন গাও। গাইলাম, চুপ করে শুনলেন, কি মন দিয়ে শুনলেন। তারপর বললেন আমি শেখাবো তোমায়, আমি তোমায় ট্রেন করব। বাবা তো খুব খুশি হলেন, কেননা এই প্রশ্নটা থেকে যাচ্ছিল উনি ফাইনালি রেকর্ডিংয়ের জন্য আমায় ট্রেন করবেন। তো রেকর্ডিং কোম্পানি কিন্তু ওকে কিছু বলেনি। আমি এসছি হাত জোড় করে, অনুরোধ করছি, আমার পিতৃদেব এসছেন হাত জোড় করে। এর বেশি কিছু না, কেউ কে বলেনি এই যুবকটিকে আপনি একটু ট্রেন করবেন, কেউ বলেনি। তা উনি বললেন সুধীনবাবু এরপর আর আপনি আসবেন না, ও সমান আসুক, সমান শিখে নেবে। বাবা বললেন না আমি তো আসবো,
আমি রিটায়ার করেছি মশাই, আমার হাতে একটু সময় আছে, আমিও শিখব। সুমন শিখবে, আমিও শিখব। তারপর দুজনে কথা আরম্ভ হলো। এই জায়গাটাতে আমরা আসছি আজকের সন্ধ্যায়। আমার বন্ধু পার্থ সঠিকভাবেই বলেছেন, এই সন্ধ্যের অনুষ্ঠানটা আপনি করুন সুমনদা, কবিরদা, কবিরদা বলে এখন ভালোবাসি ওকে। আমার যারা যারা কবির বলে আমি খুব ভালোবাসি তাদের। এই কথা সে কথা দুই প্রবীণ মানুষের মধ্যে হচ্ছে। বাবা বললেন, মানে সুধীন্দ্রনাথ, আমি বাবা বলছি, কিছু মনে করবেন না, বাবার ভুল বলেছি, বাবা টাবা না, বাবা বাপি ছোট জেঠু রাঙালু এসব না, ওর একটা নাম সুধীন্দ্রনাথ। সুধীন্দ্রনাথ বললেন, জানেন আপনার গাওয়ায় এমন একটা ক্রিসপনেস আছে যেটা কারোর নেই। সুনেবাবু চুপ করে শুনছেন সুধীন্দ্রর কথাগুলো। আপনি এবারে সুবিনয়বাবু বললেন, কিন্তু সুধীনবাবু একসময় তো আপনি অনেক বেশি নাম করা গায়ক ছিলেন রবীন্দ্রনাথের গানে। বা বললেন যে নাম করা গায়ক, সুধীন্দ্রনাথ বললেন, নাম করা গায়ক হয়তো ছিলাম, আমি ঠিক জানি না আপনি কী হিসেবে বলছেন, দা আপনার ক্রিসপনেস আমার ছিল না, আমি চাই ওইটাই আপনি ইম্পার্ট করবেন সুমন, সুমনের কাছে ওটাই আপনি শেখাবেন ওকে, এটা আমার প্রার্থনা। এই যুগের সন্তান আমি, এবং ঠিকই করেছেন বন্ধুবর পার্থ দাশগুপ্ত, আজকের সন্ধেটা সুবিনয় রায় মহাশয়ের শতবর্ষ উপলক্ষে দুটি কথা বলতে এবং রবীন্দ্রনাথের গান নিয়ে দুটি। আমরা কোন যুগে আছি? এমন একটা যুগে যেখানে গান নিয়ে এখন যা ইচ্ছে তাই করা যায়। আমি যখন কলকাতায় ফিরে এলাম, ১৯৯০ সালে, তা আমি রেডিওতে আবার গান গাওয়া শুরু করলাম। তখন আমি আধুনিক গান লিখছি, সুর করছি, তখন আমি গিটার বাজিয়ে গাইছি, এমনকি আকাশবাণীর অনুষ্ঠানেও আমি গিটার বাজিয়ে আধুনিক বাংলা গান গেয়েছি। এবং আমার একটি রেকর্ডিংয়ে সমীর চট্টোপাধ্যায়, পণ্ডিত সমীর চট্টোপাধ্যায়ের ডিউটি পড়েছিল তবলা বাজানোর আমার সঙ্গে। সমীর তবলা পিচ মিলি বলে, এ দাদা, আমার দাদা বলতো, দাদা রে আমি কি করছি রে এখানে বসে, দাদা আমি কি করছি রে তোর সঙ্গে বসে। আমি ঠিক বুঝতে পারছি না আমি কী করছি। তুই একদম ঠিক পথে আছিস, তুই গিটার বাজিয়ে গাইছিস ঠিক পথে, তবলা তো দরকার নেই তো, তাও একটু বাজা না রে শুনি। ও আমার অনেক দিনের বন্ধু, এই বাড়িরই ছেলে,
আমার সঙ্গে অনেক বাজিয়েছে, রেডিওতে ও চাকরি করছে স্টাফ আর্টিস্ট, আর আমি আবার রেডিওতে গান গাওয়া শুরু করেছি। তা আমি রেডিওতে গান গাইতে শুরু করলাম আবার। তখন এইখানে রাজত্ব করছেন বামফ্রন্ট সরকার। এই জীবনের অনেক কিছু আছে যার তল পাওয়া ভার। এই জীবনের কি অর্থ বুঝি না। তখন একজন ভদ্রলোক ছিলেন, তিনি রেডিওর ব্যাপারে বামফ্রন্ট সরকারের উপদেষ্টা ছিলেন। ভদ্রলোকের নামটা ভুলে গেছি, উনি খুব ভালো গান লিখতেন, খুবই ভালো গান লিখতেন। তিনি ধরে নিলেন, তিনি জানতেন না আমি কে, মানে আমার যে গ্রামোফোন রেকর্ড ইত্যাদি ছিল কিন্তু জানতেন না। তখনও কিন্তু আমি সুমন চট্টোপাধ্যায়, এগুলো কিন্তু জানতেন না। লিডারদের একটা সুবিধা আছে, কিছু না জানলেও চলে, অশিক্ষিত হয় বেশিরভাগ লোক। এরপরে তিনি বললেন, একটা অনুষ্ঠান শুনে বললেন, না শোনবাবু আপনার একটা অনুষ্ঠান শুনলাম, ওরা এইভাবে কথা বলতেন আর কি বামপন্থীরা, বামফ্রন্ট সরকার কথা বলতেন এরকম, হা হা হা, আরম্ভ করতেন একটা হাঁ দিয়ে, হা হুম। তা আমি বললাম আগে, হ্যাঁ ওর আমার আগে, আপনি আগেতে বিশ্বাস করতেন না, লাল সালাম। তবে রেডিওতে আবার লাল সালাম বললে ঘুষি ঢুষি পাকালে, এটা সামরিক বাহিনীর আওতায় তো, এটি চড় মারলে মুশকিল হয়ে যাবে, বাম ডান একাকার হয়ে যাবে। তাই বললেন যে উনি আমায় রেডিওটা শেখালেন, শেখাচ্ছেন আর কি, মানে আপনাকে একটা বুঝতে হবে, রেডিওটা বুঝতে হবে। আমি চুপ করে ওর কথা শুনছি, ভাস্কর নামটা মনে পড়ে গেল। ওরে বাবা, ভালো গান লিখতেন। তবে একটা গান উনি সোনার হাতে সোনার কাঁকন কে কার অলঙ্কার, এইটা নিজের বলে চালা নয়, মানে একটু মামলা খেয়ে গেলেন, কারণ ওটা মোহিতলালের একটা লেখা, তো উনি ওটা নিজের বলে চালালেন, সোনার হাতে সোনার কাঁকন কে কার অলঙ্কার, সতীনাথ মুখোপাধ্যায় শুরু করে গিয়েছেন, সোনার হাতে সোনার কাঁকন কে কার অলঙ্কার, কে জানে তার কী রূপ দিল সে কোন মনিকার। তো ভাস্করবাবু খুব ইন্টারেস্টিং লোক, আমায় প্রচুর জ্ঞান দিলেন। না আপনাকে বুঝতে হবে, আসলে আপনি তো অনেকদিন, আপনি তো পাশ্চাত্যে ছিলেন, আমি কিছুকে বলছি না আর কি, আপনি ঠিক জানেন না, এমন না। এই জীবনে অনেক তেঁদড় দেখেছি, বামপন্থীদের মতো তেঁদড় সত্যি বলছি দেখিনি কোনোদিন। এত তেঁদড় যে কেউ হতে পারে, মানে আর এত অশিক্ষিত, সব ব্যাপারে বেরসিক, সারাক্ষণ একটা বেরসিক মানা, অদ্ভুত। যাই হোক, এসব করতে হতে লাগলো। তারপর তো মানে বামফ্রন্ট আমাকে আর মানে কাছের মনে করলেন না, কেনার চেষ্টা করলেন। তো আমি বললাম যে দরকার কি কেনাকাটা করা, ভাল লাগে না আমার। তা এসব হলো, রবীন্দ্রনাথের গান আমাকে কিন্তু আর গাইতে দিত না, সবাই রবীন্দ্রনাথের গান গাইবার সুযোগ পেয়েছে।
পশ্চিমবঙ্গে রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে, কিন্তু সুমন পায়নি। বামফ্রন্ট আমলেও পায়নি, তার পরের আমলেও পায়নি। রবীন্দ্রনাথের মানে 25শে বৈশাখ উপলক্ষে বা ধরুন 22শে শ্রাবণ এসব জায়গায় আমি কোনো দিন কিন্তু ছিলাম না। বামফ্রন্ট সরকার আমায় অ্যালাও করতেন না, কারণ আমার রবীন্দ্রনাথের গান হয় না। আমি ওদের বলিও নি যে আমার কিন্তু গ্রামোফোন রেকর্ড ছিল। এখন আমরা শুন যদি এইভাবে দেখি, এবার রবীন্দ্রনাথের গানটা সুবিনয় রায় কীভাবে শেখাচ্ছেন, উনি এই যে ক্রিস্প জায়গাটা যেটা সুধীন্দ্রনাথ বলেছিলেন যে আপনার গানের একটা ক্রিস্প জায়গা ছিল, একটা একটা মুচমুচে ভাব। একটা মুচমুচে ঝনঝরে ভাব। এবং এই ঝরঝরে ভাবটা উনি আমাকে দেবার চেষ্টা করলেন এবং ব্যর্থ হলেন। এটা বুঝতে আমার সময় লেগেছে, আজ বুঝতে পারি অনেক বেশি। কিন্তু আজ আমার বেলা ফুরিয়ে এসেছে। আচার্য বড়গোলাম আলী খান সাহেব শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়কে তার গান্ডা বাঁধার দিন পুজো হচ্ছে, তাতে বলেছিলেন যে বেটা সঙ্গীত শিক্ষা যদি 1 টাকা হয়, অর্থাৎ তখনকার দিনে ছিল 16 আনায় 1 টাকা, তাহলে গুরুর কাছে নেওয়া তালিম হলো বড় জোর 1.5 আনা থেকে 2 আনা, বাকি সবটা সোনা। ভেবে দেখুন, এটা সন্ধ্যা মুখোপাধ্যায়কে প্রসাদ বড়গোলাম আলী খান সাহেব বলছেন, ওর গান্ডা বাঁধার দিনে, নাড়া বাঁধার দিনে পুজো হচ্ছে, পুজো হয় আমাদের দেশে। হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে, শিখ নির্বিশেষে পুজো হয়। আমার একটু জল দেবে শোনো। তা সৌমি আছেন, সাহায্য করছেন। যা শুনছি সেটা উনি বলেছেন যে বাকিটাই হলো গুরুর কাছে নেওয়া তালিমের ওই 1.5 আনা 2 আনার পর বাকিটা শোনা। তুই কি শুনছিস সেটাই তুই গাইছিস। ফলে আমরা যখন ছোটবেলায় গান শুনতাম, যে গানগুলো শুনছি ওই গানগুলো কিভাবে গাইছে লোকে, এইখানে নন্দিনী সেনগুপ্ত চক্রবর্তী বলছেন দারুণ কথা, উনি এক বিস্ময়কর প্রতিভা, কৃষ্ণা দাশগুপ্তর ওপর একটা ডকুমেন্টারি ছবি করেছেন। এই সেই উপলক্ষে ওর সঙ্গে আমার আলাপ হয়েছিল।
যে কৃষ্ণ দাশগুপ্ত কিভাবে গাইতেন, ও টেকনিকটা কিরকম ছিল? রাজলক্ষ্মী শ্রীকান্ত ছবিতে জ্ঞানবাবু সুরে বা কথায় উনি কিভাবে গাইছেন? আজিয়ে শ্রাবণে এসো ফিরে, আজিয়ে শ্রাবণে এসো ফিরে। আজকের যারা গান শিখছেন তারা যে কি শিখছেন তারাই জানেন, আমার কিছু বলার নেই, কিন্তু শোনে না আর কেউ। আমার ছাত্রছাত্রীরাও কি শোনে? খুব কম। কতজন শুনছেন? সুবিনয় রায় আমাকে ওর স্টাইলের গাওয়াটাকে শোনায় নিয়ে এলেন, অর্থাৎ উনি আমায় শেখাচ্ছেন এবারে। হেলা ফেলা সারা বেলা, এইটা আমি না জানতাম না, মানে আমি তো নোটেশন দেখে শিখছি, কিন্তু আমি নোটেশনটাকে এইভাবে নেগোশিয়েট করা, হেলা ফেলা সারা বেলা এই সারা বেলা টাক করে বেলাটাকে লাগিয়ে দেয়া, এটা কিন্তু আমার ছিল না। করে একই একই খেলা একই খেলা একই খেলা, হেলা ফেলা সারা বেলা একই খেলা আপন শোনে। নমস্কার নন্দিনী। একই খেলা রবীন্দ্রনাথের গান, কিন্তু আমি যখন নোটেশন দেখে দেখে গানটা তুলছিলাম এই স্মুথনেস আমার ছিল না, এটা আমার সুবিনয়বাবু শেখালেন। হেলা ফেলা সারা বেলা একই খেলা আপন, ফট করে ধরে ফেলা, একই খেলা আপন শোনে, একই খেলা। আমার কাছে যারা গান শেখেন কতটা শোনেন তারা? এই উনি শেখাচ্ছেন আমায়, এই বাতাসে ফুলের বাসে, আমি কিন্তু ওর মতো পাচ্ছি না গাইতে। উনি সাংঘাতিক স্মার্ট গাইছিলেন, আচ্ছা আর একটা কথা হচ্ছে, একজন ভালো শিল্পী ট্রেনারের কাছে গান শিখলে প্রথম যে বোধটা তৈরি হয় সেটা হলো গানটা কথা দিয়ে তৈরি না, সুর দিয়ে তৈরি। কথার কি মানে কিছু আসে যায় না। হেলা ফেলা সারা বেলা একি খেলা আপন শোনে, হেলা ফেলা সারা বেলা এই বাতাসে ফুলের বাসে, মুখখানি কার পড়ে মনে। রিমার্কেবল আধুনিকতা রবীন্দ্রনাথের সুরে। এই বাতাসে সুরের ফুলের বাসে, মুখখানি কার পড়ে মনে, হেলা ফেলা সারা বেলা। এই যে কুইক নেগোসিয়েশন, আমি রবীন্দ্রনাথের গান শেখানোর চেষ্টা করেছি লোকদের,
না কারু কারু গান শুনে মনে হয়েছে ওরা বুঝতে পারছেন, কিন্তু অধিকাংশ মনে হয়েছে না বুঝতেই পারছেন না। এই বাতাসে ফুলের বাসে মুখখানি কার, মুখখানি কার পড়ে মনে হেলা ফেলা সারা বেলা। আখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো, ব্রিলিয়েন্ট। আখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি, দুটি ফোঁটা নয়ন সলিল রেখে যায় এ নয়ন কোণে হেলা ফেলা সারা বেলা। এই যে স্মার্টনেসটা অর্ণব যেটা বলছেন, এই স্মার্টনেসটা প্রথমত রবীন্দ্রনাথের গানে। কীর্তনাঙ্গ নিচ্ছেন উনি আমাকে, সুবিনয় রায় আমায় বললেন, জানো তো সুমন একটা তাল ছিল কীর্তনে দুঠুকি, এটা সে দুঠুকি বোধ হয়, কিন্তু ওই তালটা আমরা ভালো জানি না। আখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি, দুটি ফোঁটা নয়ন সলিল রেখে যায় এই নয়ন কোণে হেলা ফেলা সারা বেলা। এর মধ্যে কীর্তন আসছে, আমার হিন্দুস্তানি গান রয়েছে, আমি পার্থর কথা ভাবছি, যিনি আমায় বলেছিলেন কবিদা, সুবিনয় রায়ের কাছে আপনি প্রথম গানের ট্রেনিং নিতে গিয়েছেন রেকর্ডিংয়ে, আপনার অভিজ্ঞতা এগুলো বলুন আমরা শুনব। তা এই যে এবার আমি কোথায় পাচ্ছি না, একটা জায়গাতে আমরা কিন্তু আমি বাড়িয়ে বলছি না, সুবিনয় রায় যেটা আমায় শেখাতে চেষ্টা করছেন সেটা শিখতে ওর কতদিন লেগেছে বলুন তো। উনি আমাকে 72 সালে শেখাচ্ছেন রেকর্ডিংয়ের ঠিক আগে, কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলস বাসি, মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায়। এই যে কেঁদে বেড়ায় এটা এখনো আমি শিখে উঠতে পারিনি। সুবিনয়বাবু কিন্তু গাইছেন, এবং আবার বলছি অপরাধ নিলে নেবেন, ওই লোমটার দিকে আমার নজর থাকতো, ওটা নড়তো, ওই লোম নড়ছে আর ওই গিয়ে যাচ্ছেন। আখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো, এই যে কে জানে গো, ওটা সংসারই না ভাই অর্ণব, ও অর্ণব প্লিজ কথা বলবেন না, ওটা সঞ্চয় না অন্তরে, আমরা সঞ্চয়িতে যাইনি অন্তরে আছি ইজি। I'm gonna leave old Durham town, I'm gonna leave old Durham town, I'm gonna leave old Durham town. Easy. এইটা যে উনি আমায় শেখাচ্ছেন যখন বসে বসে, আর বাবাও শিখছেন,
বাবাও মাথা নেড়ে নেড়ে এসেছে কিন্তু গান গাইছেন না, এটাই হলো দেখার। মার্জনা কবির আমি বাবা বলে ফেলেছি, অন্যায় হয়েছে। সুধীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সুধীন চট্টোপাধ্যায়, সুধীন চট্টোপাধ্যায়ও শিখছেন কিন্তু গাইছেন না, মুখটা নড়ছে। আখির কাছে বেড়ায় ভাসি কে জানে গো কাহার হাসি, দুটি ফোঁটা নয়ন সলিল রেখে যায় এ নয়ন কোণে, এই যে নয়ন কোণে হেলা ফেলা সারা বেলা। এটা যদি আজকে দুম করে কেউ শিখতে শুরু করেন, তিনি নাও পারতে পারেন। এটা একটা ভেতরে হয়ে ওঠে। কোন ছায়াতে কোন উদাসী দূরে বাজায় অলসবাসী, মনে হয় কার মনের বেদন কেঁদে বেড়ায়। এইবারে সঞ্চারি, না আমি ভালো গাইতেই পারিনি। পরে অনেক পরে সবিনয়বাবু চলে যাওয়ার পর দু একবার গিয়েছি বাড়িতে বসে বসে বা কোনো অনুষ্ঠানে, মনে হয়েছে একটু হলো, তবু পুরোটা হলো না, সবিনয়বাবুর মতন হলো না। কেন হলো না? আমি কায়দা করে ভদ্রতা করছি বলে, না ওই হয়ে ওঠাটা আমার হয়ে ওঠেনি। সবিনয়বাবুর হয়ে ওঠাটা আমার হয়ে ওঠেনি। সবিনয়বাবু যখন একটা গান আমরা গাই, একটা ভয়ঙ্কর মিথ্যের উপরে বাঙালি মানুষ থাকতে ভালোবাসে, মানুষ অতটা না, বাঙালি যতটা। বিশ্বভারতীর নামে অনেক মিথ্যে কথা চলে, বিশ্বভারতী নাকি কোনো কোনো গায়কের উপর পুলিশি তৎপরতা চালিয়েছেন যন্ত্র ব্যবহারের ব্যাপারে, মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা। এই যে লোকটি আপনাদের সামনে বসে আছে, কবির সুমন, এই লোকটি প্রথম শুধুমাত্র একটি নাইলন স্ট্রিং গিটার বাজিয়ে রবীন্দ্রনাথের গান রেকর্ড করেছিল এবং সেটা বিশ্বভারতী মিউজিক বোর্ড পাস করিয়েছিলেন। এখন আর আমি কার্পাল টানেল সিন্ড্রোম, অসুখ হয়েছে, বাজাতে পারি না, কিন্তু আমি ফিঙ্গার স্টাইল গিটারে তোমার হলো শুরু আমার হলো সারা ইত্যাদি ইত্যাদি গান, চার পাঁচটি গান আমি শুধু গিটারে গিয়েছিলাম। কই আমায় তো বারণ করেননি? আমি পৃথিবীর প্রথম গায়ক যে এটি ফিঙ্গার স্টাইল গিটার নিয়ে রবীন্দ্রনাথের গান রেকর্ড করেছিল 1995 সালে বোধ হয়, এবং সেটা বিশ্বভারতী সঙ্গীত বোর্ড অনুমোদন করেছিলেন। কই আমায় তো বাধা দেননি? কেউ কেউ কেন যে নিজেদের শহীদ বানানোর জন্য এত ব্যাকুল, এত ব্যাকুলতাটা কেন? মনে রাখবেন, সুবিনয় রায়ের রেকর্ডিংয়ে প্রথম পিয়ানো অ্যাকর্ডিয়ান ব্যবহার করা হয় রবীন্দ্রনাথের গানের রেকর্ডিংয়ে।
পিয়ানো অ্যাকর্ডিয়ন যন্ত্রটি প্রথম ব্যবহার করা হয় সুবিনয় রায়ের একটি সুধা রসওয়ানি গানটাতে। বাজিয়েছিলেন ওয়াই এস মুলকি। উপমহাদেশের সর্বকালের শ্রেষ্ঠ পিয়ানো অ্যাকর্ডিয়ন শিল্পী মুকুল দাস বাদে। এবং তাতে যখন উনি গাইছেন কি সুধা রসওয়ানি, এই যে সুধাটা, কি সুধা, এই যে স্মার্টলি গাইছেন, এই যে ক্রিস্প জায়গাটা, এটা কিন্তু হেমন্ত বাবুরও ছিল না, উনিও গিয়েছেন এই রেকর্ডটা করেছেন, আর কারোর হয়নি। আমি কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়কে লাইট হাউস মনে করি, সুবিনয় রায়কে না। কিন্তু কি সুধা রসওয়ানি আজি মম মনে প্রাণে, কি সুধা রসওয়ানি, সে যে চির দিবসেরি নূতনতারেরি, সে যে চির দিবসেরি নূতনতারে হেরি বাতাস, সে মুখ হেরি মাতে গুঞ্জন গানে। শুধু এইটুকু যদি আজকে কেউ একবার করে দেখিয়ে দেন, কোন অরিজিৎ সিং যিনি ওপেন স্টেটমেন্ট দেন যে সুমন চট্টোপাধ্যায়ের গান আমি শুনি, কবি সুমন না, গাইবি একবার আমার সঙ্গে স্টেজে, খগবসানা খগবাণী কুটুমুনিতা খগবাণী কান দুটো ঝোলা ঝোলা, এই গানটা আপনারা শুনবেন সুবিনয় রায়ের কণ্ঠে, শুনবেন ওই রেকর্ডিংটা, দেখবেন কি বাজনা, কত সংযত, কত সুন্দর। পুরাতন বিনাখানি ফিরে পেল হারাবানি, পুরাতন বিনাখানি, এই যে গানের গাইবার ধরনটা, ফিরে পেল হারাবানি, কিভাবে গাইতে হবে, কাকে বলবো, আমার সময় হয়ে এলো, কাকে আর কতবার বলবো। এবারে বললে কেউ কেউ বলেন আপনি কেন এটা তো এতবার বলেন যে আপনি যাবেন, হ্যাঁ এই জন্যই বলি, যতক্ষণ পারবো এটা বলে যাব। শুনছে তো, শুনছো তো বাবা, শুনছো না, শুনছো না, আমি জানি তোমরা শুনছো না, যদি শুনতে আজ দুই বাংলার এই অবস্থা হতো না বাবারা। ট্রাম্প হেরে গেলেন, ট্রাম্প হেরে গেলেন, ভালো লড়াই দিয়ে হারলেন। তুমি আমি আর একটুখানি কফি খাবে যান, তা ভালো লড়াই দিয়ে হারলেন। ট্রাম্প খুব একটা প্রগতিশীল মানুষ নন তো, না, কিন্তু ট্রাম্প ওর সমস্ত প্রতিক্রিয়াশীলতা সত্ত্বেও এটা ভাবতে পারেন না যে উনি বলবেন যে আমি ক্যাসিয়াস ক্লে কে মনে রেখেছি,
মোহাম্মদ আলীকে না। ভালো করে শুনুন আমি কি বলছি আপনাদের, আমি শেষ লোক, আমার পর কিছু নেই, এমনকি অন্ধকারও নেই। ট্রাম্প, তার অনেক দুর্বলতা থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই তিনি এটা বলবেন না যে আমি ক্যাসিয়াস ক্লের মুষ্টিযুদ্ধ দেখতাম, মোহাম্মদ আলীর না। আমেরিকার কৃষ্ণাঙ্গ বিরোধী, কৃষ্ণাঙ্গদের স্বার্থ বিরোধী শ্বেতাঙ্গ প্রভুত্ববাদীদের অনেক দোষ থাকতে পারে, এইটা নেই। এখন বন্ধুরা আসুন আবার যদি ফিরি আমরা এই জায়গাটায়, পুরাতন বিনাখানি ফিরে পেল হারাবানি পুরাতন, প্রত্যেকটা নোট যে দাঁড়ানো, হারাবানি হারাবানি, এই যে টক করে লাগিয়ে দেওয়া নোটটা, নীল আকাশ শ্যাম ধরা পরশে তারি ভরা, ধরা দিল অগোচরা নব নব সুরে তানে, একি সুধা রস আনে। এই যে ধরা দিল অগোচরা, এই সময়টা নিয়ে এবারে ডেলিভারি দিচ্ছেন। আমি একসময় ক্রিকেট খেলা দেখতাম, অনেক কষ্ট করে জোগাড় করে দেখতাম, সেই অল ইন্ডিয়া রেডিওর ছাদ থেকে দেখতাম অস্ট্রেলিয়ার রিচি বেনোর টিম রেল এন্ড ওয়াল বল করতে আসছেন, অন্তত 30 পা ছুটছেন, তার ডেলিভারিটা। এটা রবীন্দ্রনাথের ডেলিভারি, ধরা দিল গুজরা, নাও হি উইল ডেলিভার, নব নব সুরে তানে। এটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, এটার নাম সুবিনয় রায়, এটার নাম কবির সুমন, মনে রাখবেন। এই ডেলিভারিটা হলো, একটা মজার ব্যাপার আছে এর মধ্যে। সেদিন ভূপেনবাবুর একটা দিন গেল, ভূপেন হাজারিকা যখন কলকাতার বেতারে ওর গান বাজত তখন একটা হুক আপ হতো আমাদের কৈশোরে, আগের থেকে 7 দিন আগের থেকে দিনটা বলা হতো, আগামী শুক্রবার এতটা সময় কলকাতা কয়ে আধুনিক বাংলা গান শোনাবেন ভূপেন হাজারিকা, এটাকে বলে হুক আপ। তেমনি তড়িৎ চৌধুরীর হুক আপ হতো, তড়িৎ চৌধুরী ছিলেন সাহানে দেবীর ছাত্র, রবীন্দ্রনাথের গান গাইতেন, ওনাকে সাহানা দেবী এই গানটা গিয়েছিলেন, শিখিয়েছিলেন এইভাবে, হে কি সুধা রস আনে, হে কি সুধা রস আনে, আজি মম মনে প্রাণে, হে কি সুধা রস আনে। এরপর একি সুধা রস আনে,
এই ব্যতিক্রমটা রবীন্দ্রনাথ করতেন, শাহানা দেবীকে উনি শিখিয়েছিলেন। শাহানা দেবী শিখিয়েছিলেন, এটা শিখিয়ে দিয়েছিলেন তড়িৎ চৌধুরীকে। একি সুধা রস আনে, একি সুধা রস আনে, একি সুধা রস আনে। এই বাড়িতে তড়িৎ চৌধুরী আসতেন, বাবাকে অসম্ভব ভালোবাসতেন। বাবা মারা যাওয়ার পর আর উনি বাড়িতে আসেননি, আমায় বলতেন, সুমন আর কেন যাব বলো তো তোমাদের বাড়িতে, যার জন্য যেতাম তিনি তো নেই। তা এই যে একি সুধা রস আনে, এই যে আধুনিকতাটা, এটা রবীন্দ্রনাথের। এখন এইটা আমি সুবিনয় রায়কে কোনোদিন গাইতে শুনিনি, বলিও নি আমি কখনো। সুবিনয় রায়ের এই যে দ্বিতীয় গানটি আমাকে শেখালেন, আমি বেছে দিয়েছিলাম, উনি কিন্তু একবারও বলেননি, না সুমন তুমি ভাই তুমি বাবা আমি এই গানটা বলছি তুমি ওইটা গাও, উনি সবসময় না 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 তুমি যেটা গাই ভাবছো গাইবে ওটাই গাও। এবারে দ্বিতীয় যে গানটা, দ্বিতীয় যে রেকর্ডিংটা হলো, সেটাও সুবিনয়বাবুর কাছ থেকেই আইডিয়া নিয়ে, এবং নাচ শ্যামা তালে তালে, তার আগে ফার্স্ট রেকর্ডিং, ফার্স্ট বেসিক রেকর্ডিং হয়নি। একই বছরে দুজন ফার্স্ট বেসিক গাইল, কণিকা বন্দ্যোপাধ্যায় আর এই বান্দা, কণিকা বন্দ্যোপাধ্যায় আর আমি। আমার তখন কত অল্প বয়স, 73 সাল, আমার 24 বছর বয়স। নাচ শ্যামা তালে তালে, নাচ শ্যামা তালে তালে তালে, নাচ শ্যামা তালে তালে তালে, তালে 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 তালে, ইত্যাদি ইত্যাদি। এই গানটা গাইবে আপনার কেউ বললো এটা রবীন্দ্রনাথের গান নাকি? সত্যি খুব রবীন্দ্রনাথ গন্ধ নয় কিন্তু গানটাতে। রুনু রুনু ঝুনু বাজিছে নূপুর, মৃদু মৃদু মধু উঠে গীত সুর, বলায় বলায় বাজে দিনি ঝিনি, তালে তালে উঠে কর তালি ধ্বনি, নাচ শ্যামা। এগেইন ওয়ান্স এগেইন সুবিনয়বাবু দেখিয়ে দিয়েছিলেন, বলায় বলায় বাজে দিনি ঝিনি, তালে তালে উঠে কর তালি ধ্বনি, নাচ শ্যামা। এই যে নেগোশিয়েট করছেন, আজকে যদি আমি কাউকে এটা বলি কিছুই মাথা মুন্ডু বুঝতে পারবে না, সে খাবারটা কাকে বলতে পারেন? যদি একজনকেও তৈরি করে যেতে পারতাম, শিখতে চায় না, শিখে গেছে সব।
আমি তখন এমপি, এটা কি ছবির কাজ? আমার বন্ধুবর অঞ্জন দত্তর ছবিতে আমি বোধহয় করেছিলাম, তাতে একটা গান ছিল, পাগলা হবার বাদল দিনে। একটা ঘরে আড্ডা হচ্ছিল হোটেলের, তাতে সব শিক্ষিত লোকেরা বসেছিলেন, আমার চেয়ে সবাই বেশি শিক্ষিত। আমি জীবনে এম এ পাসও করতে পারিনি, আমি বিএ পাস করেছি, তার বেশি না। উনি যারা বসেছিলেন তাদের নাম আমার মুখে আনাটা ঠিক না, কারণ তারা এত শিক্ষিত লোক, সব বিশাল শিক্ষিত, সাংঘাতিক সব শিক্ষিত লোক, তারা সব বসে বসে আমায় মাপছিলেন। তারা মাপছিলেন কারণ তারা সবই বামপন্থী, আর আমি একমাত্র তৃণমূল, আপনারা জানেন তো আমি তৃণমূলবাদী, আমি এক গর্বিত তৃণমূল, গর্বিত তৃণমূল। তো তারা নানানভাবে আমি খোঁচাচ্ছিলেন, আমি আর আমি নানানভাবে তাদের মহিলাদের দেখার চেষ্টা করছিলাম, যেটা আমার স্বভাব। ওখানে সবাই হুইস্কি দিচ্ছিলেন, তা আমি আবার অত হুইস্কি টুইস্কি খাই না, আর কার সঙ্গে মদ্যপান করবো সেটা আমি ঠিক করি, অন্য কেউ ঠিক করে না। দেখি তারা কেউ কেউ সমানে আমার উপর চড়াও হচ্ছেন। আচ্ছা সন্ধ্যা, আচ্ছা এটা আপনার কেমন লেগেছেন? এইখানে একটা গান আছে শুনেছেন? না আগে না, আমি না, গানটা হচ্ছে পাগলা হাবার এরকম। ওয়াহ বেশ তো, আপনি শুনেছেন? এরকম না, শুনলাম এই মাত্র। আওয়াজটা কোথা দিয়ে করলেন? পেছন দিয়ে? চুপ, ওর দিয়ে করলে বাবা, ওই যে করলে, ওটা কোথা দিয়ে করলে বাপ আমার? কোথায় হলো ওটা আওয়াজটা? তোমার পেছনের খারাপ কথায় পরখা চন্দ্রবিন্দু দয়কার? আপনি এরকম রেগে যাচ্ছেন না, আমি রাগ করছি না, ঘেন্না হচ্ছে। অঞ্জন অঞ্জন এসো, আমি এখান থেকে থাকবো না। না না ঠিক আছে, তুমি খেয়ে যাও, না দাঁড় খাওয়ার খেয়ে আছে। অঞ্জন খুবই বন্ধু, পাগলা হাবার ও ও বাদল দিনে ও ও, আপনি ভাবতে পারেন কোনো কোনো নাম করা হিন্দি বা হিন্দুস্তানি গান এইভাবে হচ্ছে? আবার চেষ্টা করে দেখবেন তো, মুখের চামড়াটা দিয়ে কী কী বানানো হয় একবার দেখবেন, কেমন? এটার নাম ভারত, ভারত বা পাকিস্তান একবার চেষ্টা করে দেখবেন। একজন ছাড়ছেন না, তার আমার নামটা অয়ন না কি যেন একটা, সেদিকে ছাড়ছে না। আর তার স্ত্রীও আমায় ছাড়ছেন না, তার স্ত্রী ছাড়ছেন না একভাবে, আমি বুঝতে পারছি তার স্ত্রী আমার সঙ্গে দেখা করবেন শিগগিরই, মন্দ নয়। তখন পর্যন্ত আমার এই ব্যাপারগুলো ছিল, এখন আর ভালো লাগে না, একঘেয়ে হয়ে গেছে। তাই বললাম যে দেখি, আমি ওরই মধ্যে চেষ্টা করছি টেলিফোন নাম্বার টাম্বার জোগাড় করতে, একজন দুজন তো জোগাড় করেও ফেললাম। তারপরে ওইটা হতে লাগলো, তা যে আপনি পাগলা হাওয়া কথাটা আছে তো ওই জন্য, ও পাগলা হাওয়া, তা পাখি বলে ছাপা আমার এই ক বলে একটা গান আছে, মানে হ্যাঁ, তা কা কা করে যদি গানটা শুরু হয় কেমন হয়? কাকো তো পাখি, পাখি বলে ছাপা এরকম গানটা দেখলে কা 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 পাখি বলে কেমন হয় এটা? এরা সব করে খাচ্ছিল 24 ঘন্টা এইসব এসব চ্যানেল, এরা করে খাচ্ছিল, বুঝতে পেরেছেন? আর রুচি টুচির ব্যাপারে নাকি আবার তৃণমূলকে দোষ দেয়, এত হারামি যেগুলো তাড়ানো হয়েছে ও কেউ ভাবতে পারবেন না।
এবারে গোল হয়ে ঘিরে বসে এটা করছে, এই খোকারা শোনো, এ তোমাদের পাশে ঘর ফর আছে? বলে কেন, কারণ তোমাদের সঙ্গে কথা বলার চেয়ে তো আমার মনে হচ্ছে তোমাদের মহিলাদের সঙ্গে কথা বললে আমার একটু বেশি ভালো লাগবে। সত্যি দাদা, আপনি যে কি বলেন আর কি করেন সেটা দেখবেন। রবীন্দ্রনাথের গান কোথায় যাবে? যখন উনি আমাকে সঞ্চারিতা শেখাচ্ছেন নাচ শ্যামা তালে তালে, যে ভাবে যে স্টাইল, নিরালায় তোর বোনের মাঝে সে থাকে এমন নূপুর বাজে, যে জেন্টলনেস, ওই যে সুধীন্দ্র বলেছিলেন ক্রিস্প, একটা ঝুরঝুরে মুচমুচে জায়গা, নিরালায় তোর বোনের মাঝে সে থাকে এমন নূপুর বাজে, এমন মধুর গান এমন মধুর তান, কমল করের করতালি হেন দেখিতে পেতিস কবে, নাচ শ্যামা তার নাচে তবে তালে, নাচ শ্যামা তালে তালে তালে। সুবিনয় রায় এইভাবে আমায় শেখাতে চেষ্টা করেছিলেন। যে একটা যে জায়গাটা প্রথম শেখাতে সেটা হচ্ছে উনি একবারও কিন্তু আলাদাভাবে বলছেন না এইটা তুমি শিখে নাও, উনি গাইছেন ওই নিরালায় তোর বোনের মাঝে সে থাকে এমন নূপুর বাজে, নিরালায় তোর বোনের মাঝে সে থাকে এমন নূপুর বাজে, এমন মধুর গান এমন মধুর তান, কমল করের করতালি হেন দেখিতে পেতিস কবে। ভালো গাইতে পারি না, কোনোদিনই পারিনি, এখন তো আরও পারি না। কমল করের করতালি হেন দেখিতে পেতিস কবে, নাচ শ্যামা নাচ তবে তালে, নাচ শ্যামা তালে তালে তালে। এইভাবে উনি দেখিয়ে দিতেন কোন পথটা নিতে হবে। মাঝে মাঝে ওই গানের ফাঁকে ফাঁকে আমি হয়তো দুটো কথা বলতাম, যে আপনি যখন রাখো রাখো হে জীবনে রাখো রাখো হে, আমি ওকে একবার বলেছিলাম যে আপনি স্যার আপনি যেভাবে গান গান আমাকে এরকম শুনে মনে হয় যে হিন্দুস্তানি সঙ্গীত ভালো মতন জানা দরকার। বলে দরকারই তো, বলে হিন্দুস্তানি সঙ্গীত না জেনে কি রবীন্দ্রনাথের গান গাওয়া যাবে? উনি বলছেন না, তবে জেনেও গাওয়া যাবে না। এবং তার মানে কথাটা সত্যতা পরে টের পেয়েছি, ওরে বাবা ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, ওরে বাবা হাজারে হাজারে গুপী আর বাঘারে বাবা কত, মানে উনি বলছেন না সেটা না, আবার কিন্তু জেনেও হবে না, রসের জায়গাটা এই। তাহলে পার্থ দাশগুপ্ত যে কথাটা যে রবীন্দ্রনাথের গান আমরা কীভাবে শুনব, আমার তো মনে হয় কী বলি কী বলবো, কাকে কী বলবো,
এরপরে পরের বছর 101 হবে। ওর কাছে যখন গান গাইতে যেতাম, মানে শিখতে যেতাম, উনি কিন্তু গুনগুন করে গাইতেন। তখন ওর মুখে একটা প্রসন্নতা আসতো, তার আগে না। চাঁদনি কেদার বলে একটা রাগ আছে, চাঁদনি মধুরা। রাত হয়ে গেল, আমাকেও বিশ্রাম নিতে হবে। পার্থদাস গুপ্তকে আমি ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাকে এই আইডিয়াটা দিয়েছেন। আমার ভাল লাগলো, আমার তো আর কেউ নেই। মানে আমার বাবা মা গুরুরা কেউ নেই, গুরুরা কেউ নেই। যে মানুষটি বলেছিলেন যে সুবিনয়বাবু আপনার গাওয়ার মধ্যে একটা মানে ক্রিসপনেস আছে যেটা আর কারুর গানে পাইনি, সত্যি তাই। একটা মুচমুচে ভাব আর কারুর গানে এটা পাইনি। এবং আমার মনে আছে সুবিনয়বাবু এটা শুনে আমার বাবাকে সুধীন্দ্রনাথকে বলেছিলেন, সে এটা না আপনি খুব ঠিক কথা বলেছেন যে এই ক্রিসপনেসটাই সম্ভবত একটা ক্যারেক্টার। পার্থ, তোমাকেও আমি নমস্কার জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। তুমি তো বললে না তো হতো না বলো। এবং ওই যে উনি গাঁথবে না মালা জানি মনে, এই জানি মনে গাঁথবে না মালা জানি মনে গাঁথবে না মালা জানি মনে আহা তবু, এই আহা তবুটা এই রবীন্দ্রনাথের গানে থেকে থেকে আহা হায় এগুলোর অর্থ কি? এগুলোর অর্থ বোধ হয় সুবিনয় রায়রা, সাহানা দেবীরা, তড়িৎ চৌধুরীরা, কণিকা বন্দ্যোপাধ্যায়রা যিনি যান। আহা তবু, এই যে আহাটা, আহা তবু ধরুক মুকুল আমার বকুল মনে, কোমল ধারাটা লাগাচ্ছেন। ধরুক মুকুল আমার বকুল মনে প্রাণে ওই পরশের পিয়াসানি ফিরবে না, কোথায় তুমি পথ ভোলা, কোথায় তুমি পথ ভোলা, তবু থাক না আমার দুয়ার খোলা, কোথায় তুমি পথ ভোলা।
আমি কিন্তু ভালো গাইতে পারিনি, মানে একটা হাঁ হাঁ করছিলাম, এই যে কোথায় তুমি, এই ছোট্ট করে গাওয়াটা, এটা আমি পারিনি তখন। এটা আমার শিখতে আরও সময় লেগেছে। আমার কোথায় তুমি, কোথায় তুমি পথ ভোলা, তবু থাক না দুয়ার খোলা, কোথায় তুমি পথ ভোলা, রাত্রি আমার গীতহীনা, রাত্রি আমার গীতহীনা, আহা সুতবু মাধুক সুরে। এই মাধুকটা এতদিনে যেন হওয়ার উপক্রম হলো, হলো না কিন্তু। যেমনটি সুবিনয় রায়ের হয়েছিল সেটি হলো না। মাধুক সুরে মাধুক তোমার বিনা তারি ঘিরে ভিড়ু, কাঙাল বাণী ফিরবে না, তা জানি তা জানি, আহা তবু তোমার পথ ছে জুলুক প্রদীপ খানি। আপনাদের একটা কথা শোনাই, বলে যাই, এই আমি যখন প্রথমবার জার্মানি গিয়েছিলাম তখন আমার একজন জার্মান বান্ধবী ছিলেন, তার নাম ডোরিস। তার সঙ্গে আমার এখনও যোগাযোগ আছে, ফেইন্ট শিথিল যোগাযোগ। তিনি কোত্থেকে আমার এই গানটি জোগাড় করেছিলেন, এবং তিনি এটি আমায় গেয়ে শুনিয়েছিলেন। ফিরবে না তা জানি, ফিরবে না তা জানি, তা জানি, আহা তবু তোমার পথ ছে জুলুক প্রদীপ খানি। তিনি গানের অর্থ জানতেন না, তিনি গানটা নিজে নিজে শুনে ধ্বনিটা ফলো করে করে গিয়েছিলেন। টু দি এক্সটেন্ট, কোথায় তুমি পথ ভোলা, তবু থাক না দুয়ার খোলা, ভালো গাইলাম না, দুয়ার খোলা, ভালো হলো না, দুয়ার খোলা, একটু হলো, দুয়ার খোলা, কোথায় তুমি পথ ভোলা। ডোরিস এক তুর্কি বাবার সঙ্গে সম্পর্ক থেকে জন্মানো এক জার্মান মহিলার সন্তান। তিনি গানটা আমায় শিখে শুনিয়েছিলেন। এটার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। নমস্কার ইন সকলে, ভালো থাকুন।